এই ঢাকা ডায়নামাইটসকেই হারিয়ে গেল আসরের কোয়ালিফাইং রাউন্ডে উঠেছিল খুলনা টাইটান্স। সেই কোয়ালিফাইং রাউন্ডে রাজশাহী কিংসের আগে সেই সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে হেরেই বিদায় নিতে হয়েছিল আসর থেকে। তাই বছর ঘুরতেই হারের ক্ষতটা যেন মনের আয়নায় দেখে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদরা, কিন্তু সুবিধা করা যায়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে সেই ঢাকার বিপক্ষেই খেলতে হলো, হারতে হলো 65 রানের ব্যবধানে। ঢাকা ডায়নামাইটসের প্রথম জয়ে শুরুতেই হার খুলনা টাইটান্সের। চলতি বিপিএলের দ্বিতীয় দিনে আসরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা, কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকার বিপক্ষে বোলিং কিংবা ব্যাটিং কোনোটাতেই সুবিধা করতে পারেননি গেলবারের তৃতীয় স্থান অধিকারকারী খুলনা টাইটান্স। নির্ধারিত 20 ওভারের ম্যাচে 18.1 ওভার খেলে 137 রানই গুটিয়ে গেছে তারা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেয়া 203 রানের পাহাড় সমরানের বিপক্ষে লড়াই করতে নেমে মাত্র 8 রানই 2 উইকেট হারায় খুলনা। মোহাম্মদ শহীদ থেকে শুরু করে অভিষিক্ত খালেদ আহমেদ, বিদেশিদের মধ্যে সুনীল নারিন কিংবা কায়রন পোলার্ড, কারো সামনেই সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ ব্রাইথওয়াইটরা। পুরো দলের মধ্যে মাত্র 4 টাইটান্স ব্যাটসম্যান 2 অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পেরেছে। সর্বোচ্চ 36 রানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান জফরা আর্সার, 30 রান করেছেন আর্সারের স্বদেশী ওপেনার চ্যাডউইক ওয়ালটন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশু করেছেন 23 রান। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে খুলনার হয়ে একমাত্র মোশাররফ হোসেন রুবেল 2 অঙ্কের 17 রানের ইনিংস খেলেছেন। বল হাতে শুরু থেকেই প্রতাপ দেখিয়েছে ঢাকা ডায়নামাইটস। দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেও বল হাতে নিয়েছেন 2 উইকেট। ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিনও নিয়েছেন 2, দলের পক্ষে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন পেসার আবু হায়দার ওয়ানি। তবে চোখে লেগে থাকার মতো বল করেছেন তরুণ পেসার খালেদ আহমেদ। সিলেটের এই ক্রিকেটার ঢাকার হয়ে প্রথমবারের মতো বিপিএল খেলতে গিয়ে প্রথম ওভারের প্রথম বলেই ফিরিয়েছেন আরিফুল হককে, সব মিলিয়ে 2 উইকেট নিতে গিয়ে আরও ফিরিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার আকিলা ধনঞ্জয়কে। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা সাকিবের দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 202 রানের বিশাল সংগ্রহ তোলে। এই ইনিংসে খুলনার বোলারদের উপর চড়ে বসে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অ্যাভিন লুইস এবং দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন 116 রানের জুটি। মূলত এই জুটিতেই পিছিয়ে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল। লুইস এবং ডেলপোর্ট যথাক্রমে 66 এবং 64 রান করেন। বল হাতে খুলনার 2 করে উইকেট নেন শফিউল ইসলাম এবং আবু জায়েদ রাহী।